তিন বছর প্রেম করিয়ে চার দিন সংসার করছে, কেননা মনে হয় কিছু করতে পারি নাই, গা হাত পায়ে হাত দিতে পারি নাই। প্রেমের জীবনেই মনে করছি ভালো ছিলাম, জীবনে সেও আমার খারাপ বলি নাই, আমিও তার খারাপ বলি নাই। ওর মনে যে ভাই এত শয়তানি, মাটির দিক ফিরে থাকতো, এখন নিরুপায়। এখন মনে করেন বাধ্য হয়ে আমার জীবনের গল্প, চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম জ্যোতি। জ্যোতি আপু কেমন আছেন আপনি? ভাই বেঁচে থেকেও মরে গেছি, মরে থেকেও বেঁচে আছি। কেন মানুষে বলতে পারে হাসি খুশি? মনে করেন হাসি না থাকলে হাড়ের প্রবলেম হইতে পারে, ছেলেরও সমস্যা হয়েছে, নিজেরও টেনশন, আল্লাহ ছাড়া কেউ নাই। অনেক দুঃখে পড়ে ইউটিউবে আসি, মানুষ বলতে পারে এত ইউটিউব করে কেন, আমি তো নিরুপায়। আমি তো তাদের মতন, কত মানুষ আছে খারাপ, তাদের মতন তার খারাপ কিছু করতেও পারি না ভাই, আমার হেলটেলও করে না, এর জন্য ভাই আসি। আর ভাই আমার তো বিয়ে করতে চায় সবাই, বিয়ে ফোন না দিয়েই খালি বিয়ে, খালি বিয়ে, বিয়ে বসলে হালিতে বসে যায় 18টা। আমি তো ইউটিউবে আইছি, রূপচর্যা বাড়াইতে আসি নাই, মনে করেন দুঃখে পড়ে আইছি, অনেক কষ্ট। আপনার আগের জীবনটা একটু হিস্টোরি বলেন, আপনার মা বাবা কয় ভাই বোন? অনেক সুখী ছিলাম, আমার মতন সুখী। আপনার কয় ভাই? দুইটা বোন। আপনার চার ভাই দুই বোন? তা আপনার বিয়েটা দিয়েছিল কে, মা বাবাই দিয়েছিল? হ্যাঁ, মা আমারে না করছিল, তাও আমি বিয়ে বলছিলাম। বিয়ের পরে কতদিন সংসার করছিলেন? চার দিন। মাত্র চার দিন সংসার করছিলেন, কেন? এই হিস্টোরিটা একটু বলেন, আসলে কি হয়েছিল, কিভাবে বিয়ে হয়েছিল? 3 বছর প্রেম করে চার দিন সংসার করছে, কেননা মনে হয় কিছু করতে পারি নাই, গা হাত পায়ে হাত দিতে পারি নাই, দেখছে যে বেদেরা ওরকম না, সব মানুষ তো এক না ভাই, হাতের পাশে অংশ মানে। এই যে 3 বছর যে প্রেম করছিলেন, তাহলে তো প্রেমের জীবনই ভালো ছিল। প্রেমের জীবনেই মনে করছি ভালো ছিলাম, জীবনে সেও আমার খারাপ বলি নাই, আমিও তার খারাপ বলি নাই। ওর মনে যে ভাই এত শয়তানি, মাটির দিক ফিরে থাকতো। তার মানে এই যে 3 বছর প্রেম করে চার দিন সংসার করে, সংসারে একটা আবার সন্তানও আছে, তো এই যে সন্তান টন্তান নিয়ে আসলে জীবনটা কিভাবে কাটতেছে আপনার? কষ্টই। সন্তানটা কি তাকে দিয়ে দিতে পারেন না, নাকি তারা নেয়নি? সন্তানটা নিতে আইছিল, আমি দেই নাই। আমার লাইফ নষ্ট করে আমার সন্তান লিয়ে অন্যজনের করলে দেবে, আমি দেবো কেন? আমার যখন বিয়ে হবে তখন আমি দিয়ে দেবো। সন্তান তো তারও। তার হলে কি হবে মায়ের? আমি তো এখনো বিয়ে বসি নাই, মায়ের বুক থেকে সন্তান নেওয়ার অধিকারও নাই, জানেনি। সংসারটা সরাসরি হয়েছে কতদিন? আমার বিয়ে হয়েছে 15 দিন পরেই তালাক হয়েছে। সেটা কত বছর হলো? 8 বছর। আট বছর আপনি আপনার সন্তানটাকে নিয়েই আছেন? আমি আসি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আমার বুকে নিয়ে আমার সন্তানটারে নিয়েই আমি আসি ভাই। আমি এখনো বিয়ে বসি নাই, যাচাই করে দেখতে পারেন আপনারা। বিয়েটা কেন বসেন নাই কেন? এইভাবে থাকা বসে নাই, ছেলেটারে বাবুও ফেলে দিয়ে গেল, আমিও যদি ফেলে যাই। অনেকে ছেলে সন্তান নিয়েও তো বিয়ে করে, সন্তান থাকলে তো ভাল লাগে না ভাই, আমারে খুঁটা দেবে। মনে করেন বিয়ে করে নিয়ে গেল যে একটা বাচ্চা হয়েছে, তোরে বিয়ে করলাম, তুই বাচ্চা আলি এটা বলে, কিন্তু এখন নিরুপায়। এখন মনে করেন বাধ্য হয়ে আমার বিয়ে বসতেই হবে, আমি চলবো কেমনে? আবার ডাক্তারও বলছে যে ফুলে যাইতেছো তুমি, না খেয়ে দিয়ে তোমার সমস্যা, তুমি শুকাইয়া যাইবা একটু, মানে বিয়ে করলে। আর এখন যে ইউটিউবে যে আসছেন আবার, আসলে কি বলতে চান জীবনে, আসলে কি এখন ইচ্ছা? একটা ভালো মনের মানুষ, 40 হোক 50 হোক, আর আমার চেয়ে যে ছোট সে আমার ফোন দিবেন না, আমার বয়স হলো 29, এর ওপরে যে 40 হোক 50 হোক আমি তার বিয়ে করবো। সেখানে প্রেম ভালোবাসা নাই, অনুদান অনুদানের জন্য, খারাপ বলার প্রশ্নই ওঠে না, সেখানে ফোন দিবেন। আমি দুঃখী যে দুঃখী মানুষ, একটু ফোন দিছি, ওর ছেলের লেগে কিছু অনুদান দিলে দেবে, না দিলে ভাই রেখে দেবে। আর যদি বিয়ের প্রস্তাব হয় সে আমার বিয়ে করবে, সে আমার পাশে আমার ছেলের পাশে আগিয়ে আসবে। ধরুন অনেকে আছে তাদের হয়তো স্ত্রী চলে গেছে বা স্ত্রী মারা গেছে, তাদের হয়তো একটা সন্তান থাকতে পারে, এরকম যদি লোক আসে? হ্যাঁ এরকমই চাই। তাদের সন্তান সহ আপনার সন্তান সহ একসাথে সংসার করতে তো পারবেন, সমস্যা নাই তো? আমার সন্তান যেরকম ওর সন্তানও না। অনেকে আবার ধারণা আসে যে বেদে মেয়েরা আসলে সংসার করতে চায় না, তারা গ্রামে গ্রামে যায়, তাদের মনটা উরু উরু থাকে, তারা এইগুলাই ভালো মনে করে। জীবনে যাই নাই আমি, কষ্টে পড়ে গ্রামে যাই, গ্রাম কারো কারো জীবনে চোখেই দেখি নাই। অনেক কষ্টের পর, দুঃখে পরে মানুষ কম ঠেলা ইউটিউবে আসি নাই ভাই। এখন কি কেউ বিয়ে করতে আসে না? বিয়ে করতে তো অনেক জনেই কইলো জায়গায় জায়গায় থেকে, কিন্তু আমার মনের মতন হয় না ভাই। ছোট ছেলেরা 35 30 25, কিন্তু ওরে দিয়ে আমারে দিয়ে মানাবে না। বিয়ের আগের জীবনটা আর এখনকার জীবনটা আসলে কোনটা বেশি ভালো লাগতেছে আপনার কাছে মনে হয়? আমার কাছে বিয়ের জীবনটাই এখন ভালো লাগবে, আগের জীবনটা দেখলাম, ভালোবেসে বিয়ে করলাম,
চার দিন সংসার হইল, বাচ্চা হয়ে গেল, সিজার হয়ে ছেলে হইল, মনে করেন 40,000 টাকা দিয়ে ছেলেরে নেবে, আমারে নেবে না। তো বিয়ের সুখ শান্তি না পাইতে এই যে বাচ্চার মা হয়ে গেছেন বা বাচ্চা নিয়ে আসেন, মানুষ বিয়ে করে আর 10 বছর সংসার করে, খাইলে হয় না শুইলে হয়, মেয়েদের একটা সমস্যার জন্য মনে করেন সেই সময় আমার বিয়ে হয়ে গেছে, ওই সময় আল্লাহর হুকুম হয়েছে আমার বাচ্চারা পেটে আইছে, এখন কি করব, মা ছিল ফরজদারি, বাচ্চাটারে ফেলতে বলছিলাম ফেলে নাই মা। আপনি কি নামাজ কালাম পড়েন? আল্লাহর রহমতে নামাজ পড়ি ইনশাআল্লাহ, আমি 30টা রোজা থাকি, কইলে তো বিশ্বাস করবেন না, আমার বোনটা মারার পর, আমার বোন ছিল বড় বোনটা মারা গেছে, মারা ওরও বিয়ে হয়েছে গৃহস্থ বাড়ি, মারা যাওয়ার পর আমার পেটে গরম ভাত যায় না, ওই রাত্রে রান্না করবো কেমনি, ছেলেটা অসুস্থ উঠতে পারি না, ঠান্ডা ভাত খেয়েই ভাই রোজা থাকি, জানেন অনেক কষ্ট হয় দিন যায়, কে কি কয়া জানি না ভাই, আমি একদম দুঃখী, জনম দুঃখে নেই। আপনার এই লাইফে এই পর্যন্ত সবচেয়ে মানে সুখের স্মৃতি কোনটা বেশি মনে হয়? একটা লোকরে ভালোবাসছিলাম লাইফে এসে ভাই, এটাও বলে দিই, সৌদি আরবে থাকে মনে করেন অনেক ভালোবাসে, ওই যে বলে না না দেখলে আমার বাসে না, ওই কিন্তু জীবনে ভিডিও কলে দেয় নাই, একদিন দিছিল মোবাইলটা আমার নষ্ট হয়ে গেছে নাই, অডিও কলে কথা বলছে, কিন্তু বাড়ি এসে আমার ভুলে গেছে, বলছিল বউ নাই, এখন মনে হয় বাচ্চা বুচ্চা আছে, বউটো আছে, ও পুরা কপাল জোড়া লাগে না, আঘাত আঘাতই দিল মানুষে। দুঃখের স্মৃতি কোনটা মনে হয় এই পর্যন্ত? ওই দুঃখের স্মৃতি স্বামীর স্মৃতি, আর এখন একটা ভালোবাসছিলাম ডইল করে ওডায়ের স্মৃতিও, আপনাদের বেদে মেয়েদের কিন্তু আসলে এই গ্রাম করা ছাড়াও মানুষের অনেক ক্ষমতা থাকে, অনেক আনন্দ ফুর্তি দিতে পারে মানুষকে, নাচ গানে ভরপুর, এরকম কি কোনো কিছু শিখছেন? আমি গান জানি, কণ্ঠ ভালো কিন্তু গাই না, একটা গাইছিলাম একটু খানি, তো অল্প একটু আজকে অল্প একটু একটু গান, তো দুঃখের মধ্যে কি গান আসে, গান এখন তো একটু অনেক সুখে আছেন, হাসি খুশি দিচ্ছেন, একটু গান এক দুই লাইন ভাই, আমার বুকটা ফাটা আছে কষ্টের গানে, তাহলে গান, হ্যাঁ যাতে মন ভরা দুঃখ হইলো, মনটা দুঃখ থাকলে ভাই আর সুখটা তো আর আসে না, দুঃখে ভরাই মন, উপর দিয়ে হাসি একটু দেখাই, মানে দুঃখের হোক বা সুখের হোক একটু দুই লাইন গান যারা দেখবে তাদের উদ্দেশ্যে। ভালোই ছিল হার্টের প্রবলেম সমস্যা, অনেক টেনশনে আছি ভাই, আরেকদিন ইনশাআল্লাহ দেখা হইলে আল্লাহ বাসাইলে গান গাবো, তখন শুনতে পারবেন। ওকে আপু, প্রবাসী ভাইদের বলি ভাইয়েরা ছোট ভাইয়েরা ফোন দিয়েন না, পারলে বড় ভাইয়েরা ফোন দিয়েন। ওকে আপু, তা আপনার এই ভিডিওটা দেখার পরে অনেকেই যোগাযোগ করতে চাবে, তো একটু মোবাইল নাম্বারটা বলে দেন। ওই যে ওই নাম্বারটাই, ওইটা বলি তো হবে না। হ্যালো ভিউয়ার্স, যারা আপুর সঙ্গে যোগাযোগ করতে চান এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন, নাম্বারটি হচ্ছে 01951257571। নাম্বারটা তো সবসময় খোলা থাকে, যাক নাম্বারটা খোলা রাখবেন ভাই, দয়া করে আমার ছেলের লেগে 1000 দাও 2000 দাও, এটা বিকাশ পার্সোনাল, মনে যদি চাই দিয়েন, না চাইলে না দিয়েন, কিন্তু খারাপ কিছু বললেন না ভাই, আমরা অসহায় গরিব বেদেরা, আমরা আসি দুঃখে পড়ে, বুঝতে পারছেন, এখন ছোট ভাইয়েরা ফোন দিয়েন না, যে অনুদান দিবে অনুদানের মাধ্যমেই ফোন দিবেন, আর যে বিয়ে করবেন আমারে বলবেন, ভালোভাবে কথা বলবেন, তার সাথে কথা বলবেন, বিদেশি ভাইয়েরা খারাপ বললো দোয়া করি ভালো থাক, ভালো বললো দোয়া করি ভালো থাক। ওকে আপু, তা ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।